हेलो एवरीवन, वेलकम टू माय चैनल इंग्लिश ग्रामर ट्यूटोरियल। तुम्हारा सबाई जानो प्राइमरी टेट परीक्षार जन्य आमी तुम्हारे इंग्लिश पेडागोजी क्लास कराच्छी एवं किछु इम्पोर्टेंट कन्सेप्ट बा जे कन्सेप्टगुलो इंग्लिश पेडागोजीते बुझते समस्या है सेगुलो आमी तुम्हारे सामने एकदम सहज भावे उपस्थापन करछी जाते तुम्हारा इंग्लिश पेडागोजीटाके खूब सहजे बुझते पारो। आजकेर क्लासेओ आमरा चारटे टपिक निये आलोचना करब। जे टपिकगुलो आमरा बोइते डेफिनेशन तो पढ़ी কিন্তু বুঝতে পারি না যে ব্যাপারটা আসলে কিভাবে হচ্ছে, এর কারণ কি? কারণ আমরা সহজ ব্যাপারকে সহজভাবে না ভেবে কঠিনভাবে ভাবতে চাই। তাহলে ইংলিশ পেডাগজির এই যে চারটে টপিক আমি তোমাদের পড়াবো, বই খাতা সব বাদ দিয়ে দাও, আমি তোমাদের একদম বেসিক উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব যাতে তোমরা এই চারটে কনসেপ্ট খুব সহজে বুঝে যেতে পারো। কারণ এই চারটে কনসেপ্ট আমাদের খুব কনফিউশন তৈরি করে থাকে এবং আমি তোমাদের একদম জলের মতো পরিষ্কার করে দেবো ব্যাপারটা। প্রথম যে কনসেপ্ট সেটা আমরা শিখব, সেটা আমরা কি শিখব, BICS, যার ফুল ফর্ম কি, যার ফুল ফর্ম হচ্ছে বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেটিভ স্কিল। আচ্ছা, এই জিনিসটা নিয়ে আমাদের অনেক সমস্যা হয় যে আসলে এই যে BICS এই ব্যাপারটা কি, বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেটিভ স্কিল। বেসিক মানে কি? একদম সাধারণ। ইন্টারপার্সোনাল মানে কি? একটা সংযোগের মাধ্যম, এটা আমরা বলতে পারি একজনের সাথে আরেকজনের। কমিউনিকেশন মানে কি? যোগাযোগ। স্কিল মানে কি? দক্ষতা। এটাকে আমরা যদি এই ডেফিনেশন অনুযায়ী যাই সারা জীবনেও আমরা ভালো করে বুঝতে পারবো না যে হোয়াট ইজ বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেটিভ স্কিল। এটা আসলে কি বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেটিভ স্কিল? এটা হচ্ছে, ধরো তোমাকে আমি ফোন করলাম, হ্যালো হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, তার পরিপ্রেক্ষিতে তুমি হয়তো এটা হতে পারে আই 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 এরম করতে পারো, আই কি মানে কি তুমি ভালো করে বুঝতে পারছো না, ভালো করে উত্তরটা করতে পারছো না, তার মানে কি তোমার কমিউনিকেটিভ যে স্কিল সেটা খারাপ। তাহলে বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেটিভ স্কিল মানে কি? তোমাকে আমি ফোন করলাম, সেটা হতে পারে যে কথোপকথন, সেটা তুমি খুব ভালো করে করছো, তুমি কোনো খেলার মাঠে খেলতে গেছো, তোমার বন্ধুদের মধ্যে তুমি কথাবার্তা বলছো, ভালোভাবে বলছো, তুমি কোনো সোশ্যাল ফাংশনে গেছো, তুমি কোনো যে কোনো জায়গায় বন্ধুদের সাথে পুজোতে ঘুরতে গেছো, কমিউনিকেশন ভালো করছো, তার মানে কি তুমি একজনের সাথে কত সহজে কমিউনিকেট করতে পারছো, তার মানে কি তুমি কত সহজে এই যে কমিউনিকেশন স্কিলটাকে তুমি যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করতে পারছো খুব সহজে, দ্যাট ইজ কল্ড BICS। এর মধ্যে আর কিচ্ছু নেই। তোমার এই যে তুমি একজনের সাথে কথোপকথন করছো, তুমি সঠিকভাবে তার প্রশ্নের উত্তর করতে পারছো কিনা, তুমি ঠিকঠাকভাবে তার যে প্রশ্নের উত্তর সেটা দিতে পারছো কিনা, বা তুমি কথা বলতে গিয়ে আমতা আমতা করে ফেলছো কিনা, তোমার স্কিলটা ভালো কিনা। অনেক সময় তুমি দেখবে তুমি হয়তো দেখা গেল বাংলাতে খুব ভালো কমিউনিকেট করতে পারছো কিন্তু তুমি ইংরেজিতে কথাটা ঠিক ভালোভাবে বলতে পারছো না, তার মানে কি তোমার BICS খারাপ, তোমাকে সেটাকে ইম্প্রুভ করতে হবে। এইটাই, এর বাইরে আর কিচ্ছু নেই। শুধু এইটুকু যদি জেনে রাখতে পারো দ্যাট ইজ এনাফ। এবং এর ফুল ফর্মটা বেশি পরীক্ষায় পড়ে, যদি তোমাকে কনসেপচুয়াল প্রশ্ন বলে অনায়াসে তুমি পেরে যাবে। নেক্সট, CALP, আর একটা কনসেপ্ট আছে, সেটা কি কগনিটিভলি অ্যাকাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এর মানে কি কগনিটিভলি অ্যাকাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি? আর দেখে মনে হতে পারে আরে বাবা এই তো বিশাল বড় জিনিস, বিশাল বড় কিচ্ছু না। তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে মাস্টারি দখল করেছো কিনা, অর্থাৎ তোমাকে যদি কিছু একটা বলা হয় তুমি তৎক্ষণাৎ সেই জিনিসটার উপরে নিজের মতো করে কিছু একটা লিখে দিতে পারো, তার মানে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজে তুমি খুব দক্ষ। সাপোজ তুমি ধরে নাও যারা ইংলিশ অনার্সের স্টুডেন্ট বা যারা ইংলিশে MA করছে, ইংলিশে PhD করছে, তারা কি তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে খুব দক্ষ? বা এটা হতে পারে যারা ধরো নিউজ পেপারে আর্টিকেল লিখছে, তারাও ইংলিশ ল্যাঙ্গুয়েজে খুব দক্ষ। তারা কি হয়েছে, তাদের যে CALP এটা খুব ভালোভাবে তারা আয়ত্তে এনেছে বা তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে একদম মাস্টারি দখল করেছে বলে তাদের এই যে কগনিটিভলি অ্যাকাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এই জিনিসটা তারা আয়ত্তে আনতে পেরে গেছে। তার মানে আমি তোমাদের একটা খুব সহজ উদাহরণ দিই। ধরো আমি তোমাকে বললাম
বুক রিভিউ, বা অনেক সময় হতে পারে তোমরা যেটা দেখো ট্রেন্ড, যে মুভি রিভিউ। ধরে নাও তুমি কোনো একটা নিউজ পেপার কিনেছো, সেখানে তুমি কোনো একটা বইয়ের উপর বা নোভেলের উপর, যার হোক ইচ্ছা হতে পারে, যে অমুক বইয়ের উপরে একটা রিভিউ লিখেছে বাই দ্য অথর, অথরের নাম লেখা আছে। বা অনেক সময় তোমরা দেখবে ক্রিটিক্স থাকে যারা মুভি রিভিউ করে, তাদেরও কিন্তু একটা আর্টিকেল লিখতে হয় যেটা নিউজ পেপারে ছাপা আকারে বের হয়। তাহলে তাদের কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তারা একটা মাস্টারি দখল করে নিয়েছে, ওই জন্য তাদের যে কোনো সমস্যার উপরে বা যে কোনো টপিকের উপরে তাদের যদি মতামত বা তারা কি ভাবছে সেটা লিখতে বলা হয়, তারা কিন্তু খুব অনায়াসে তাদের যে ক্রিয়েটিভ লেভেল দিয়ে সেটাকে একটা যে ধারণাটা সেটা তারা ব্যক্ত করতে পারে, এবং আমরা কারা, আমরা পাঠক, সেটা আমরা পড়ি। তাহলে কগনিটিভলি একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সে মারাত্মকভাবে দখল আনতে পেরেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যাবতীয় জিনিসগুলোকে, এবং অবশ্যই তার ক্রিয়েটিভ লেভেল, তার থিঙ্কিং পাওয়ার কিন্তু খুব ভালো। ক্লিয়ার? এইটাই হচ্ছে সিএএলপি, এর বাইরে আর কিচ্ছু নেই। নেক্সট যে দুটো টপিক আমাদের একদম মাথা ঘেটে দেয়, একটা হচ্ছে কি ব্রেনস্টর্মিং, STORMING একটু ঠিক করবে, ব্রেনস্টর্মিং, আর ফোর হচ্ছে কি স্ক্যাফোল্ডিং। এই দুটো জিনিস আমাদের সবসময় ভুলিয়ে যায়। ব্রেনস্টর্মিং কি আর স্ক্যাফোল্ডিং কি, এই দুটো জানার জন্য তোমাদেরকে আমি একটা সিচুয়েশন তৈরি করছি। ধরো অ্যাজ এ টিচার আমি কি করলাম, আমার ক্লাসে দশজন স্টুডেন্ট রয়েছে, দশজন স্টুডেন্টকে আমি একসাথে করে দিলাম, কোনো একটা প্রবলেম তাদের সামনে আমি দিয়ে দিলাম। এরপরে আমি তাদেরকে কি বললাম যে তোমরা তোমাদের মতো করে ওই প্রবলেমটার সলিউশনটা কি হতে পারে, প্রবাবল সলিউশন বা সম্ভাব্য যে সমাধান সেটা কি হতে পারে তোমরা তোমাদের মতো করে বের করো। দশজন কিন্তু দশ রকমের সমাধান ভাবতে পারে। তাহলে এইটাই হচ্ছে ব্রেনস্টর্মিং, ব্রেনকে ঝড় তুলে দাও, মানে ব্রেনের উপরে ঝড় তুলে দাও, কি দিয়ে, কোনো একটা প্রবলেম দিয়ে। তুমি দশজনকে একটা গ্রুপে সাজিয়ে দিলে, সেখানে কি করলে একটা প্রবলেম দিয়ে দিলে, প্রবলেম দেওয়ার পর তুমি কি বললে এর যে প্রবাবল সলিউশন, সম্ভাব্য সমাধানগুলো হতে পারে, যেটা বাচ্চারা তোমরা তোমাদের মতো করে ভাবো, দেখবে প্রত্যেকে কিছু না কিছু একটা আইডিয়া বের করেছে, কিছু না কিছু আইডিয়া বের করেছে। তাহলে এইটাই হচ্ছে ব্রেনস্টর্মিং, যেখানে একটা গ্রুপ করে দেওয়া হয়, গ্রুপ করে সমস্ত সবাইকে বলা হয় যে এর কি কি সমাধান হতে পারে তোমরা তোমাদের মতো করে বের করো। দ্যাট ইজ কল্ড ব্রেনস্টর্মিং, এর বাইরে আর কিচ্ছু নেই। কোনো জিনিসকে সবসময় চেষ্টা করবে অনেক বড় জিনিস থাকলেও তার যে বেসিক যে জিনিসটা বলতে চাইছে সেটা বোঝার, তাহলেই কিন্তু এই যে চারটে জিনিস তোমাদের কোনোদিন সমস্যা হতো না, বা হয়তো তোমরা এরকমভাবে তোমাদেরকে কেউ বোঝায়নি যেটা এত একটা কঠিন জিনিসকে এরকম সহজভাবে উপস্থাপন করা যায়। তাহলে ব্রেনস্টর্মিং এইটুকুই। এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিংটা কি, স্ক্যাফোল্ডিং ধরো তুমি আমার স্টুডেন্ট, তুমি ক্লাস দেখছো, আমি তোমাদেরকে কি বলি, তোমার যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে ইউটিউবে কমেন্ট করো। ইউটিউবে যে তুমি কমেন্ট করলে, তোমার একটা সমস্যা হলো, সেই সমস্যার সমাধানটা আমি কি করলাম, কমেন্ট করে উত্তর দিয়ে দিলাম। দ্যাট ইজ কল্ড স্ক্যাফোল্ডিং। কিভাবে হতে পারে, ধরো একটা ক্লাসে তুমি গেলে, সেখানে অনেক স্টুডেন্ট থাকতে পারে, তুমি পার্টিকুলার স্টুডেন্টের যে যে সমস্যাগুলো হচ্ছে তুমি গিয়ে তার সেই সমস্যাটার সমাধান করে দিলে, অর্থাৎ তুমি এখানে একজন হেল্পিং হ্যান্ড বা হেল্পারের কাজ করলে, যেখানে তুমি একজন সাহায্যকারী ক্রিয়া বলতে পারো, বা যেটাকে আমরা বলি হেল্পিং ভার্ব, তুমি একটা হেল্পিং ভার্বের কাজ করলে, তুমি তাকে সাহায্য করলে সেই প্রবলেমটাকে বা তার যে সমস্যাটা হচ্ছিল সেটাকে তুমি কোনো একটা ইনপুট দিয়ে তোমার মতো করে তুমি সেই সমস্যার সমাধানটা করে দিলে। দ্যাট ইজ কল্ড স্ক্যাফোল্ডিং, এর বাইরে আর কিচ্ছু নেই। এর বাইরে যদি কোনো তোমাদের এত বড় একটা পেজের আর্টিকেলও দেওয়া থাকে তোমরা পড়বে না, কারণ কি স্ক্যাফোল্ডিং যদি তুমি 100 পাতারও পড়ে নাও এর বাইরে আর কিচ্ছু হবে না, কারণ সেখানে গেঁজিয়ে গেঁজিয়ে জিনিসটাকে বড় করা হবে। এবং আমার উদ্দেশ্য হচ্ছে ইংলিশ পেডাগজির কঠিন জিনিসগুলোকে তোমাদের সামনে সহজভাবে উপস্থাপন করা। তাহলে স্ক্যাফোল্ডিং আশা করছি বুঝতে পেরেছো এবং ব্রেনস্টর্মিং বুঝতে পেরেছো। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, ব্রেনস্টর্মিংয়ে কি করা হয়, ওখানে কিন্তু টিচার তেমন অর্থে কোনো হেল্প করে না, একটা গ্রুপ ক্রিয়েট করে দেয়, তার মধ্যে একটা প্রবলেম দিয়ে দেয়, ওই যে 10 জন 20 জন 30 জন যাই হতে পারে না কেন তাদেরকে বলা হয় তোমরা এবারে প্রবাবল সলিউশনটা বের করো, তারা তাদের মতো করে ব্রেন খাটিয়ে সমস্যাটা বের করে, এই সমাধানটা বের করে বা কনক্লুশন বের করে। দ্যাট ইজ কল্ড ব্রেনস্টর্মিং। স্ক্যাফোল্ডিং কি, তোমার পার্টিকুলারলি কোনো সমস্যা হয়েছে কোনো একটা স্টুডেন্টের, টিচার কি করছে সেখানে গিয়ে হেল্প করছে তার সমস্যাটাকে সলভ আউট করার জন্য বা সমাধান করার জন্য। দ্যাট ইজ কল্ড স্ক্যাফোল্ডিং, এর বাইরে আর কিচ্ছু নয়। তাহলে আশা করছি BICS, CILP, ব্রেনস্টর্মিং আর স্ক্যাফোল্ডিং নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে অবশ্যই কি করবে, কমেন্ট করবে, আমি তোমাদের স্ক্যাফোল্ডিং করে দেবো। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই, পরের ক্লাসে আমাদের খুব শীঘ্রই দেখা হবে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।